কথা বলছিলাম, বাত ব্যথার বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস আছে এবং আমরা কিভাবে সেটা বুঝবো। একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন, সুলতান মাহমুদ জুয়েল, বয়স 21 বছর। হুম হুম তিনি লিখেছেন, আমার মেরুদণ্ডের শেষ মাথায় মাংসপেশিতে ব্যথা, অনেক ওষুধ খেয়েছি, ভালো হচ্ছে না। আচ্ছা, মাংসপেশির যদি ব্যথা হয় শেষ মাথায়, যেমন আমরা যেটা বলি টেইল বোন বা হুম হুম স্পাইনের শেষ অংশে কক্সিস, কক্সিক্স, তো কক্সিসের লাস্ট অংশে অনেক সময় পেইন হতে পারে, সেটা আমরা কক্সিডাইনিয়া বলে থাকি। আর যদি দুই পাশে বাটকে পেইন হয়, মানে আমাদের পিছনে যে মাংসপেশি থাকে হুম হুম গ্লুটিয়াস মাসেলগুলা, তাহলে বুঝতে হবে পেইনটা হয়তো ডিউ টু লাম্বার রিজনে কোনো প্রবলেম থাকলে সেটা থেকে হতে পারে। তো আমার দীর্ঘদিন স্টাডি এটা দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য রুগী নিজের থেকে রোগটা তৈরি করে। যেমন ইয়াং একজন পুরুষ রুগী, হুম হুম 21 বছর 21 বছরে বয়স এটা হবে কেন? মাত্র। এটা মূল কারণটি হচ্ছে পশ্চারাল প্রবলেম। মানে মোস্ট অফ দ্য ইয়াংরাও এখন কিন্তু একটু ফ্যাশন করে বসে থাকে, একটু কুঁজো হয়ে বসে থাকে, ঝুঁকে থাকে বা জানে না বা বসার নিয়মটা জানে না, অনেকে একটু ফ্যাশনেবল মনে করে জিনিসটা নিজেকে। আমি স্টাডি করেছি এটা, এটার হুম উপরে হুম যে বিভিন্ন ইয়াংদের সাথে কথা বলে, তো এই যার কারণে স্পাইনটা সে বাঁকিয়ে বসে। এখন ধরেন আড্ডা দিতে যায় বা ঘুরতে যায় বা হুম হুম কলেজ যায়, ইউনিভার্সিটি যায়, বন্ধুদের সাথে কথা বলে, তখন বিভিন্ন প্লেসে সে বসে বসে কথা, আমরাও করেছি আগে, হুম হুম তো তখন অ্যাবনর্মাল বসে যখন থাকে বা পড়ালেখা করার জন্য বাসায় ওই হয়তো ফ্লোরে বসে পড়ালেখা করে বা খাটে বসে পড়ালেখা করে, তখন স্পাইনটা বেঁকে ফেলে এবং স্পাইন দীর্ঘ সময় একটা অ্যাবনর্মাল অবস্থা থাকার কারণে ওই নিচে কক্সিস ইঞ্জুরি হয়। কক্সিসটা গিয়ে ফ্লোরের মধ্যে লাগে, আমি যে বসছি এখন আমার কিন্তু কক্সিস ফ্লোরে লাগছে না, হুম হুম আমার মূলত দুইটা ইস্টিয়াল টিউবারসিটি, মানে যে পেলভিস বোনস আছে বোনসের যে টিউবারসিটির উপরে কিন্তু আমি বসছি, কিন্তু যখনই আমি কুঁজো হয়ে বসবো, ফ্যাশনেবলভাবে বসবো, আচ্ছা সামনে ঝুঁকে বসবো, তখন আলটিমেটলি কক্সিস গিয়ে ফ্লোরে লাগবে, কক্সিসের উপরে শরীরে প্রেশারটা পড়বে, তখন সেখানে একটা রিপিটেড ইঞ্জুরি হয় বা প্রদাহ হয়, যেটার কারণে কক্সিডাইনিয়া হতে পারে এবং ওইখান থেকেও কিছুটা রেফার্ড পেন হতে পারে দুই দিকে। তো আচ্ছা আমার মনে হয় সে যদি বসাটা কারেকশন করে, স্পেশালি আমার ইউটিউব ফেসবুক সব জায়গায় আমি কিন্তু ছবি দিয়েছি যে একটা লোক কিভাবে বসবে, হুম হুম অথবা অনেক ভিডিও দেওয়া আছে বসা, বসাটা কারেকশন করলে এটা চলে যাবে, আর কিচ্ছু করতে হবে না। আর তারপরেও কিছু এক্সারসাইজ আছে, যেমন পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ বলি আমরা বা ব্রিজিং হুম হুম টাইপের এক্সারসাইজ, অথবা অনেক সময় কুসুম গরম সেঁক দিতে পারে ওখানে, বা কিছু দিন ধরেন সপ্তাহখানেক পেইন কিলার খেলে চলে যাবে, হুম কিন্তু যদি আবারও একইভাবে বসে তাহলে তো এই ব্যথাটা আবারও হবে, বারবারই হবে, আবারও হবে। এই জন্য মানে শুধু পশ্চারাল, ঔষধের উপরে আসলে ডিপেন্ড করা না যাবে না না না, তাকে। পশ্চারাল কারেকশন করতে হবে, হ্যাঁ, তাকে আসলে কারণটা বুঝে সেইটাই, সেটা থেকে তাকে বিরত থাকতে ম্যানেজ হবে। করতে হবে। জি আর পুনর্বাসন নিয়ে আমরা কথা বলছিলাম, পুনর্বাসনে আবার চলে যাই। জি, আর্থ্রাইটিসের দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে পুনর্বাসন হচ্ছে মেইন কারণ। যেমন কিছু ডিজিজ মডিফাইং ড্রাগস কমন দেওয়া হয়, ডিজিজ মডিফাইং ড্রাগসের কাজ কি, রোগটা যেন আর আপনাকে বেশি এফেক্ট করতে না হুম পারে, হুম কাবু করতে না পারে, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু ডিউ টু আর্থ্রাইটিস আপনার তো প্রতিটা জোড় অলরেডি এফেক্ট হয়ে গিয়েছে, বা জয়েন্টের কার্টিলেজ নষ্ট হয়ে যায় বা অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায় বা মাসেলগুলো উইক হয়ে পড়ে বা ইনফ্লামেশনের কারণে যে সফট টিস্যুগুলো নষ্ট হয়ে পড়ে হুম বা হুম জোড়ার সাইনুবাল ফ্লুইড প্রোডাকশনটা বন্ধ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনাকে পুনর্বাসন শুরু না করলে বা পুনর্বাসন না করলে আস্তে আস্তে জোড়াগুলো ফিক্সড হয়ে পড়ে, জোড়া রেঞ্জ অফ মোশন কমে যায়। যেমন শোল্ডার 360 ডিগ্রি আমরা ঘুরাতে পারি, কিন্তু তখন দেখা যাবে সে হয়তো 10-15 ডিগ্রি সে উঠাতে পারবে, আর পরে আর পারবে না। হুম হুম হাঁটুর ক্ষেত্র সেম, 120 ডিগ্রি আমরা ফ্লেকশন এক্সটেনশন বা 180-র মতো করা যেতে পারে, তো সেটাও কিন্তু তখন দেখা যাবে 20-25 ডিগ্রি পরে আর পারবে না। সো পুনর্বাসন চিকিৎসাটা আর্থ্রাইটিসের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট এবং এখানে 90% চিকিৎসা হচ্ছে পুনর্বাসন। হুম হুম আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আচ্ছা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ফরিদপুর মধ্যখানে থেকে বলছি। জি জি দর্শক, আপনার বলেন। সমস্যার কথা বলুন, আমরা সবাই শুনতে পাচ্ছি। আমার ওয়াইফের বয়স 20 বছর, ওনার L4 L5 এর মাঝখান থেকে জেলিটা বেরিয়ে আছে, ওয়ালের উপর চাপ ধরে আছে, এখন তার হাত পা ফুটা মোটা ধরে, মানে স্ট্রোকের মতো হয়ে যায়, ফুটা ধরে যায়, হাত পা দেখা হয়ে যায়, এমন একটা সমস্যা হয় যে খুবই একটা খারাপ সমস্যা হয়ে যায়, কিন্তু ওষুধ খাচ্ছে, ওষুধে কোনো রিয়াকশন হচ্ছে না। আর কথা হচ্ছে, উনি মাঝে মধ্যে
নিঃশ্বাসে ওনার কাজ করে, আর এদিকে পেন অনেক ব্যথা, ঘাড়ের এদিক দিয়ে ব্যথা হয়, মানে পুরো শরীরই ব্যথা। ঘাড়ে কোনো প্রবলেম পেয়েছে? আপনি তো কোমরের কথা বললেন, L4-5টা কোমরের সমস্যা। জি জি, ঘাড়ে এমআরআই, ঘাড়ে কোনো সমস্যা পেয়েছে? জি না, এমআরআই কোনো ঘাড়ে। আচ্ছা, এখন এখন কি জানতে চাচ্ছেন? জানতে চাচ্ছি মানে সুস্থ হয় কিভাবে। আচ্ছা, প্রপার কি করা উচিত? জি ধন্যবাদ। ওনার ওয়াইফের L4-5-এ ডিস্ক প্রোল্যাপস, এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে জেলি বের হয়ে গিয়েছে বা রগে চাপ খেয়েছে বলে থাকে রুগীরা, এটাই হচ্ছে PLID। মানে এই জিনিসটা অনেকে অনেকে রুগীরা কনফিউজ হয়, আমার কাছে এসে বলে স্যার এক ডাক্তার বলেছে চাপ খেয়েছে, আরেকজন বলেছে হাড় বেড়ে গিয়েছে, আরেক কিন্তু ডাক্তার জিনিসটা বলেছে একই, হয়তো এক একজন এক একভাবে এক একভাবে ব্যাখ্যা ব্যাখ্যা করেছেন বা বুঝিয়েছেন। তো এটা কি বলা হয় PLID? তো আপনার ওয়াইফের হচ্ছে PLID মূলত ডায়াগনোসিস। PLID রোগের চিকিৎসা কি আমি বলে দিচ্ছি। PLID রোগের চিকিৎসা হচ্ছে সম্পূর্ণ রেস্ট, মানে কমপ্লিট বেড রেস্ট, এটা ধরেন 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস। এটার পাশাপাশি রিহ্যাবিলিটেশন চিকিৎসা করতে হবে, পুনর্বাসন চিকিৎসা। এই পুনর্বাসন চিকিৎসাটা কি বিভিন্ন মেশিনের মাধ্যমে চিকিৎসা, বিভিন্ন এক্সারসাইজ এবং কিছু ঔষধ, এই হচ্ছে দ্বিতীয় ট্রিটমেন্ট। তৃতীয় ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন, সার্জারি। তো এটা MRI-টা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ সার্জারি বেটার হবে বা অন্য প্রাইমারি কোনটা করলে ভালো হবে, তবে প্রোটোকলটাই হচ্ছে এটা। তা আমার মনে হয় আপনি আপনার ডাক্তারের সাথে আবার কথা বলেন, বলে উনার গাইডলাইনে আপনি চলার চেষ্টা করেন। যদি ওষুধে রেসপন্স না করে আপনাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসায় যেতে হবে সঠিক ডাক্তারের আন্ডারে, এবং সেটা কিন্তু হসপিটালাইজড হয়ে করতে হবে, এটা এসে গিয়ে করে কোনো রেজাল্ট আসবে না, কমপ্লিট হসপিটালে ভর্তি থেকে করতে হবে। আর যদি এটা না হয়, অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে একজন সার্জারির ডাক্তারের শরণাপন্ন হতে পারে। আর PLID সংক্রান্ত অনেক এক্সারসাইজ আমার ইউটিউবে দেওয়া আছে, ওখান থেকে শিখে ওনাকে করে দেখতে বলেন, শুয়ে শুয়ে করবে, নিয়মগুলো দেওয়া আছে ওগুলা করে দেখেন, ব্যথা গরম সেঁক দিয়ে দেখতে বলেন। হ্যাঁ, আর যে অন্য যে সমস্যার কথা বলছেন, খুব খারাপ হয়ে যায়, কিছুটা হয়তো ভয় পাচ্ছে উনি, যেহেতু ব্যথা হয়, তীব্র ব্যথা হয়, ওনাকে আশ্বস্ত করেন যেন যে উনি ঠিক হয়ে আসবেন ইনশাল্লাহ। বিভিন্ন ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ আছে, অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করা হয়, তো সেই বিভিন্ন ধরনের মডালিটিসগুলো যদি একটু আমাদেরকে বলতেন যে এই ক্ষেত্রে এই ধরনের রোগীকে কী কীভাবে এটা সহায়তা করতে পারে।